আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি আমাকে প্রশ্ন করেছে হৃদয় রোহান আর মোজাম্মেল হোসেন ভাইয়া হৃদয় রোহান ভাই আমাকে বলেছে আপু ওষুধগুলো কি ফার্মেসি থেকে নিব নাকি পশু ফার্মেসির দোকান থেকে নিব। ভাইয়া এই ওষুধগুলো পশু ফার্মেসির দোকানেই পাওয়া যায় আর নর্মালি যে ফার্মেসিগুলো আছে আমাদের জন্য মানুষের জন্য সেখানে পাওয়া যায় নাকি আমি বলতে পারবো না যদি আপনি সেখানে পান সেখান থেকে নিতে পারেন আর আমার দেখানো দামি ওষুধটা হ্যাঁ ওষুধটা হয়তো একটু দামি যদিও দামি কিন্তু ওষুধটা ভালো সবসময় খরগোশকে খাওয়ানো যাবে না সবসময় বলতে গরমে খরগোশকে ক্যালসিয়ামটা না দেওয়াটাই ভালো ক্যালসিয়াম গরমে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেদিন ঠান্ডা পড়বে সেদিন দিলেই চলবে আর বলছেন যে আমার খরগোশের মেয়েটা তো বাচ্চা দিবে খরগোশের মেয়েটা যেহেতু বাচ্চা দিবে তাকে কলমি শাক খেতে দিন যেহেতু অনেক গরম পড়েছে তাকে কলমি শাক দেন কলমি শাকে প্রচুর ক্যালসিয়াম আছে তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর যদিও আপনি ক্যালসিয়াম দিতে চান এই ভাইটালটা এরকম একটা ড্রপারে নিয়ে খরগোশকে খাওয়াই দিবেন ড্রপারে সিক্স মিলিগ্রাম লেখা আছে এতটুকু ওষুধ নিয়ে একদম সরাসরি ওষুধটা নিয়ে খরগোশের মুখে দিয়ে দিবেন যাতে খরগোশ খেয়ে ফেলে তারপরে এতটুকু পরিমাণ পানি খাওয়াই দিবেন এক ড্রপার খাওয়াই দিলে হবে সপ্তাহে বা মাসে চার দিন পর পর খাওয়ালেই চলবে তারপরে হৃদয় ভাইয়া আরেকটি কথা বলেছে আপু আমার পুরুষ খরগোশটি খাদ্য খেতে চায় না আর সারাদিন বসে থাকে কি করব আসলে খা খরগোশ তখনই খাদ্য খাওয়া বন্ধ করে দেয় যখন তারা একদম অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় এমন অবস্থায় খরগোশ প্রায় খরগোশগুলো বাঁচে না মরে যায় আপনি চেষ্টা করবেন আপনার পুরুষ খরগোশটিকে ভাতের মার জোর করে এরকম ড্রপার দিয়ে খাওয়ানোর কদিন খাওয়ালে দেখবেন সুস্থ হয়ে যাবে খেতে না চললেও জোর করে খাওয়াতে হবে দিনে তিন চারবার করে ভাতের মার অথবা সুজি পাতলা করে রান্না করে খরগোশকে খাওয়াবেন অনেক গরম পড়েছে খরগোশকে অবশ্যই গোসল করিয়ে দিবেন মোজাম্মেল হোসেন ভাইয়া খরগোশের প্রোটিনের কোনো দরকার নাই আর ভাইটালে প্রোটিন সহ যত পরিমাণ অ্যাসিড আসে সব একসাথে আছে আপনি এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন তাতে আলাদা কোনো প্রোটিনের প্রয়োজন হবে না আর খরগোশ বাচ্চা দেওয়ার কয়েকদিন আগে থেকে কম খায় এটা টেনশনের কিছু নয় খরগোশের যখন ডেলিভারির সময় হয় তখন সে খুব কম খায় সারাদিন বসে থাকে আর অস্থির অস্থির করে খুব একটা দৌড়াদৌড়ি করে না চুপ করে বসে থাকে একটু খেয়েই চলে যায় এতে ভয়ের কিছু নেই আর খরগোশ যেন বেশি খায় এই জন্য কোনো ওষুধ পাওয়া যায় না কারণ খরগোশ এমনিতেই বেশি খায় আপনি সব সময় খাবার দিয়ে রাখলে ও খাবে কলমি শাকটা দেওয়ার চেষ্টা করবেন খরগোশকে যেহেতু অনেক গরম পড়েছে আপনারা প্লিজ চেষ্টা করবেন কর্মী শাক দিতে আর খরগোশের সামনে সবসময় পানি দিয়ে রাখবেন যাতে খরগোশের শরীরে পানির ঘাটতি না হয় খরগোশ কিন্তু পানি খায় গরমে ওদের অনেক পানির প্রয়োজন হয় তাই সবসময় ওদেরকে পানি দিয়ে রাখবেন আর আমার এই বাচ্চা খরগোশগুলোকে আপনি মনে হয় আপনারা অনেক ছোট দেখেছেন দেখেন এগুলো অনেক বড়ো হয়ে গেছে মাসাল্লাহ একদম ভালো আছে সুস্থ একদম আমি ওদেরকে সবসময় কলমি শাক দিয়ে রাখি আর পানি দিয়ে রাখি ওরা পানিটা খায় কলমি শাকটাও খেতে থাকে এই জন্য আমার বাচ্চাগুলো এত সুস্থ আর হেলদি আছে পাশাপাশি দুধও খাওয়াচ্ছি বাচ্চাদেরকে অন্তত দুই মাস দুধ খাওয়াতে হবে এটা আপনারা করবেন এই তো ছিল আপনাদের কথা যদি এর মধ্যেও কিছু মিস হয়ে যায় আমাকে আবার জানাবেন আমি আপনাদের আবার সাহায্য করব। এবং বলে দেব কি করা দরকার ধন্যবাদ সবাইকে